ধলাই জেলার পুলিশ এবং একাংশ শাসক দলের নেতাদের মোটা অঙ্ক ঢুকিয়ে নেতা এবং পুলিশ প্রশাসনের সাহসী মদতে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন এডিসি ভিলেজে বিভিন্ন পূজার নাম করে এমনকি বিভিন্ন সরকারি অনুষ্ঠান সূচিকে সামনে রেখে প্রায় প্রতিদিন প্রতিনিয়ত ঝান্ডি মুন্ডা নামক মারক জুয়া খেলা চলছে। এতে দিনের পর দিন নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ, হেলদোল নেই পুলিশ প্রশাসনের। এক প্রকার পুলিশকে ম্যানেজ করে মহকুমায় প্রায় প্রতিদিন চলছে এ মারণ ঝান্ডি মুন্ডা জুয়া খেলা। পুলিশকে জানিয়েও কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না, কারণ পুলিশ মোটা অঙ্কের টাকা পেয়ে বশীভূত জুয়ারিদের কাছে। বিশেষ সূত্রে সংবাদ, বেশ কিছুদিন ধরে গন্ডাছড়া মহকুমার থানার নাকের ডগায় ঝান্ডি মুন্ডা নামক মারণ জুয়া খেলার আসর বসে আসছিল। এমনকি 33 ক্যাবি প্রশাসনিক জনজাতিদের ত্রিং মেলাতে চলছে এ মারণ জুয়া দুঃখের বিষয়। কুম্ভ নিদ্রায় নিদ্রিত গন্ডাছড়া পুলিশ প্রশাসন, সবাই অবগত রয়েছেন কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানকারীদের খাতায় 48,000 টাকা করে সরকারি প্রধানমন্ত্রীর উপস্থিতি থেকে সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে সরকার ঘর নির্মাণের জন্য। সূত্রের খবর, আর এ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা দিয়ে অধিক লাভের আশায় এ আবাস যোজনার অর্থ দিয়ে এ মারণ ঝান্ডি মুন্ডা খেলায় লিপ্ত হচ্ছেন। ঘর তোলার বদলে ঝান্ডি মুন্ডা খেলে সর্বশান্ত হচ্ছেন তারা। তাহলে কি এ বেকারত্ব দূর করার এক অভিনব প্রয়াস গন্ডাছড়া প্রশাসনের? এখন তো এমন নয় মনে হচ্ছে বলে এখন তো এমনই মনে হচ্ছে বলে অভিমত অভিজ্ঞ মহলের। কোজন আছে সামনে দাঁড়িয়ে আছে কান্তানি কই তুই রে প্রশ্ন না কই তুই কেমন না